নমস্কার, আমি সম্রাট, আবারও আপনাদের কাছে হাজির হয়ে পড়েছি। আপনারা অনেকে আমাকে প্রচুর কমেন্ট করেছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে থাকতে পারছি না। এবং আমি ইন্সপায়ার্ড হই আপনাদের কমেন্ট সেকশনের মধ্যে দিয়ে, আপনাদের কমেন্টের মধ্যে দিয়ে আমি প্রচুর ইন্সপায়ার্ড হই। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা কী কী শুনতে চাইছেন, আপনাদের আলোচ্য বিষয় আপনারা যা যা শুনতে চাইছেন আমাকে কমেন্ট করে জানান। খুব ভালো লেগেছে। মাঙ্গলিক দোষ নেই বা মাঙ্গলিক দোষ নিয়ে যে আমার সেগমেন্টগুলো চলছিল তাতে আপনারা মন খুলে কমেন্ট করেছেন। আরও কমেন্ট আমি চাই, আরও লাইক চাই, আরও শেয়ার চাই, নিশ্চয়ই চাই। কিন্তু কমেন্টের মধ্যে দিয়ে আপনারা অনেকে আমাকে জানতে চেয়েছেন যে সম্রাটদা, আপনার কাছে একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে ডবল মাঙ্গলিক নিয়ে। আমাকে অনেকে সেখানে, আপনারা কমেন্ট সেকশানে গেলেই দেখতে পাবেন আমার মাঙ্গলিক দোষের যে এপিসোডটা রয়েছে, সেই ভিডিও যে ব্লগটা রয়েছে সেখানে কমেন্ট সেকশনে অনেকে লিখেছে যে দাদা, আমি অমুক অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছি, তিনি আমাকে বলেছেন আমার ডবল মাঙ্গলিক। আমার স্ত্রীকে নিয়ে গিয়েছিলাম দেখাতে, তাকে বলা হয়েছে তিনি ডবল মাঙ্গলিক। আমার স্ত্রী আমাকে নিয়ে একজন অ্যাস্ট্রোলজারের কাছে গেলেন, তিনি বললেন আমার ডবল মাঙ্গলিক। এবং এই ডবল মাঙ্গলিকের জন্য নাকি অনেক অনেক সমস্যা হচ্ছে। এক তো নাকি বিবাহিত জীবনে খুব সমস্যা হচ্ছে, হাজব্যান্ড ওয়াইফের বনি বনা হচ্ছে না, সবাই আসছে দেখতে, মিষ্টি খাচ্ছে, চলে যাচ্ছে, কিন্তু তারপরে আর কোনো সংবাদ আসছে না যে মেয়েকে পছন্দ হলো বা ছেলেকে পছন্দ হলো। তো যখনই অ্যাস্ট্রোলজারের কাছে দ্বারস্থ হলাম, অ্যাস্ট্রোলজার বলছে সাংঘাতিক ব্যাপার, এর তো বিয়ে হবে না, বা বিয়ে হলেও সে তো সংসার টিকবে না। আর তার থেকে বড় কথা, যার সাথে বিয়ে হবে তার তো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স হয়ে যাবে, তার কারণ সে হয়তো আকাশে চলছিল, সে পাতালে চলে যাবে। মানে এমন জ্যোতিষীর বক্তব্য যে মাঙ্গলিক দোষ থাকলে ভালো জিনিসটা একদম পৌঁছে নষ্ট হয়ে যাবে। এবং যার মাঙ্গলিক দোষ আছে তার সাথে যার বিয়ে হবে তার তো নাকি একদম সারে সর্বনাশ, মানে তার একদম পৌষ মাস হয়ে যাওয়ার মতো অবস্থা, খুব খারাপ অবস্থা হয়ে যাওয়ার, মানে তার জীবন চলে যেতে পারে, তার অর্থ চলে যেতে পারে, চাকরি চলে যেতে পারে, সে জীবনে পঙ্গু হয়ে যেতে পারে, প্যারালাইজড হয়ে যেতে পারে নাকি। এগুলো শোনার কথা, মানে আপনারা যা বলছেন আমাকে, আপনারা আমার থেকে শুনতে চাইছেন যে সম্রাট, আপনি প্লিজ একটু বলুন ডবল মাঙ্গলিকের ব্যাখ্যাটা কী, আদৌ কি ডবল মাঙ্গলিক হয়, বা ডবল মাঙ্গলিক কি আছে, বা ডবল মাঙ্গলিক যদি থাকে তার সমাধান কী, বা তার ফল কী। এই বিষয়গুলো আপনারা আমার কাছ থেকে বারবার জানতে চাইছেন, নিশ্চয়ই আমি তো জানাবো। কিন্তু সবার আগে যেটা প্রথম থেকে আমাকে শুরু করতে হয়, যে প্রথমে আমি যেটা বলি সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ বলে কোনো শব্দ নেই, এবং মাঙ্গলিক দোষ শব্দটাই ভুয়ো। যেমন ভুয়ো আইপিএস, ভুয়ো ইঞ্জেকশন, ভুয়ো ভ্যাকসিন, সমস্ত কিছু ভুয়ো ভুয়ো চলছে, তেমনই মাঙ্গলিক দোষটা পূর্ণ ভুয়ো। আর এই ভুয়োর চক্করে পড়ে আপনাদের যেটা সমস্যা হয় সেটা হচ্ছে শুধু মাঙ্গলিকের ব্যাখ্যা নিয়ে বাড়ি চলে আসেন। আপনি গেছিলেন চাকরির জন্য, আপনি গেছিলেন পড়াশোনার জন্য, আপনি গেছিলেন হয়তো আপনি কী নিয়ে আপনার জীবন গড়বেন তার জন্য, আপনি গেছিলেন আপনার আর্থিক সমস্যা চলছে সেটা উদ্ধারের জন্য, আপনার সেকেন্ড হাউসের বিচার করার দরকার ছিল, আপনার সপ্তম ভাবের বিচার করার দরকার ছিল, আপনার দশম ভাবের বিচার করার দরকার ছিল, আপনার একাদশ ভাবের বিচার করার দরকার ছিল, আপনার পঞ্চম ভাবের বিচার করার দরকার ছিল, কিন্তু আমি হাঁপিয়ে গেলাম বলতে বলতে, অ্যাস্ট্রোলজার হাঁপালেন না। তিনি শুধু এক কেন হাঁপালেন না, তার কারণ তিনি এত বিচার করেননি, তো করবেন কী করে, তার তো সময় নেই, কারণ তিনি তো মঙ্গলকে ধরে নিয়েছেন ওখানে। মঙ্গলকে তিনি লগ্ন থেকে বিচার করলেন, শুরু করলেন কি, লগ্ন থেকে যদি মঙ্গল লগ্নে থাকে, লগ্নের চতুর্থে থাকে, লগ্নের সপ্তমে থাকে, লগ্নের অষ্টমে থাকে, লগ্নের দ্বাদশে থাকে, তাহলে নাকি মাঙ্গলিক হয়। আমার কথা না, বিভিন্ন জ্যোতিষীদের কথা, আমার কথা না, শাস্ত্রের কথা না, বিশ্বাস করুন, শাস্ত্রে এক অংশ লেখা নেই, একটা লাইন, একটা শব্দ, একটা বাক্য মাঙ্গলিক যে দোষ সেই শব্দটাই লেখা নেই। তাহলে এটা গেল এক নম্বর ভুয়ো। আর দু নম্বর কথা, আপনারা বললেন ডবল মাঙ্গলিক কী করে হচ্ছে, অবাক লাগে, চন্দ্র থেকেও মাঙ্গলিক। তার মানে লগ্ন থেকে যদি আপনার মঙ্গলকে ধরা গেল, আপনার মেষ লগ্ন, আপনার মঙ্গল বসে রয়েছে সিংহ রাশিতে, তাহলে মঙ্গল পঞ্চমে চলে গেল, তাহলে জ্যোতিষীর আর কিছু করার নেই, সূত্র মিলছে না, তো সূত্র যদি না মেলে তাহলে সূত্র কী বলছে, লগ্নে মঙ্গল, লগ্ন থেকে চতুর্থে মঙ্গল, লগ্নের সপ্তমে মঙ্গল, লগ্নের অষ্টমে মঙ্গল, লগ্নের দ্বাদশে মঙ্গল। আমি আপনাদেরকে টেকনিকটা বুঝিয়ে দিচ্ছি, চালাকি তো একটা আছে রে বাবা, চালাকি তো আপনারা চালাকির ফাঁদে পড়েন, সেই চালাকিটা দেখাবো। তাহলে আপনার সিংহরাশিতে যদি জন্মকালীন মঙ্গল বসে থাকে, তাহলে লগ্ন থেকে আপনি যদি গোনেন, তাহলে গুনতে গুনতে দেখবেন মঙ্গল পাঁচ নম্বর ঘরে এসে পড়ছে, তাহলে চার নম্বর ঘর তো পেরিয়ে গেছে। তা জ্যোতিষী দেখলো তো সাড়ে সর্বনাশ, আমি তাহলে কামাবো কোত্থেকে, চলো। তাহলে যদি আপনার মেষ লগ্ন আপনার বৃষ রাশি হয়, তাহলে চন্দ্র তাহলে মেষের পরের ঘর, তাহলে চন্দ্রকে যদি এক ধরা যায়, চন্দ্র বৃষ থেকে সিংহের দূরত্ব চারটে, তার মানে বৃষ, তারপরে মিথুন, তারপরে কর্কট, তারপর সিংহ, তাহলে চন্দ্র বৃষতে বসে রয়েছে, মঙ্গল সিংহতে বসে রয়েছে, তাহলে চার নম্বর পেয়ে গেলাম, তাহলে চলো তুমি চতুর্থ মানে চন্দ্র থেকে তুমি মাঙ্গলিক। পালাবেন কোথায়, যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধেটা হয়। সম্রাটদার কথা না, জ্যোতিষীদের কথা, শাস্ত্রেরও কথা না, শাস্ত্রে লেখা নেই এইসব কথা, শাস্ত্রে এই সমস্ত ভুলভাল তথ্য দেওয়া থাকে না। এবং যখনই চন্দ্র থেকে হিসেব হলো তখন আরেকটা পেরিফেরি,
তাহলে এক তো আপনার যদি আবার আরেকটা সর্বনাশ কি হয়ে যেতে পারে জানেন তো, সেটা হচ্ছে ধরে নিলাম আপনার মেষ লগ্ন মঙ্গল বসে রয়েছে কর্কট রাশিতে, আপনার মেষ লগ্ন মঙ্গল বসে রয়েছে কর্কট রাশিতে, আর আপনার রাশি মকর, তাহলে আপনার লগ্ন থেকে মঙ্গল চতুর্থে চলে গেল, আবার রাশি থেকে মঙ্গল সপ্তমে চলে গেল, আপনি বাঁচবেন কি? আপনার তো ওপর থেকে নিচ থেকে দুদিক দিয়েই কাটা পড়লেন আপনি জ্যোতিষীর কাছ থেকে, তার কারণ তিনি বললেন আপনার তো ডবল মাঙ্গলিক হয়ে গেছে, আপনি তো এই দিক দিয়েও বাঁচবেন না ওই দিক দিয়েও বাঁচবেন না, তাহলে আপনাকে আপনি বাঁচবেন কী করে? আপনার তো বিয়েই হবে না মশাই। একটা ছেলে আমার কাছে এসে প্রশ্ন করলো, দাদা আমাকে ডবল মাঙ্গলিক বলে দিয়েছে আমি কী করবো, আমার তো নাকি বিয়েই হবে না বলছে। আর তোমার তো 50টা বিয়ে করতে পারো তুমি ইচ্ছা করলে, কারণ তোমার সপ্তমপতি এত সুন্দর জায়গায় বসে রয়েছে, মঙ্গল তো সপ্তমপতি নয়, তার কারণ মেষ যদি লগ্ন হয় তাহলে শুক্র হচ্ছে সপ্তমপতি। আবার যদি আমি ধরে নিলাম চন্দ্র থেকেই যদি আমি বিচার করি, তাহলে চন্দ্র যদি এক হয় তাহলে মকর রাশির সপ্তমপতি তো চন্দ্র নিজেই হচ্ছে, তাহলে সে তো ভালো জায়গাতেই বসে রয়েছে, অসুবিধার কোথায়? তার মানে ইকুয়েশনগুলো আমরা বুঝি না, আমরা শুধু বকবক করি, আমরা শুধু ফালতু ফালতু কথাগুলো বলি, আমরা যে সমস্ত কথা অন্যায্য যার কোনো মানে নেই সেই সমস্ত কথা নিয়ে আলোচনা করতে খুব খুব ভালোবাসি, তার কারণ আমরা জানি না অগ্নি রাশিতে গ্রহ বসলে কী হয়, আমরা জানি না পৃথ্বী রাশিতে গ্রহ বসলে তার কী ফল হয়, আমরা জানি না জলরাশিতে মঙ্গল বসলে কী হতে পারে। তার কারণ কেন বললাম, তার কারণ আপনার যদি মেষলগ্ন হয় আপনার মঙ্গল চতুর্থে কর্কট রাশিতে বসে রয়েছে, আমাদের শাস্ত্র কী বলছে মঙ্গল অগ্নিকারক একটা প্ল্যানেট, তাহলে আগুনকে যদি আপনি আগুনের উপর জল দিন না, আপনার বাড়িতে একটা দেশলাই কাঠিতে আপনি আগুন জ্বালালেন সেতে জল দিলেন কী হলো, নিভে গেল, আপনি একটা কাঠের মধ্যে আগুন জ্বালালেন তার মধ্যে জল দিলেন কী হলো, নিভে গেল, স্বাভাবিক সায়েন্স ইকুয়েশন, এটাই বোঝানো হয়েছিল যে মঙ্গল অগ্নিকারক তত্ত্বের একটা প্ল্যানেট, সেই প্ল্যানেটটা যদি জলরাশিতে বসে তাহলে তার কোনো কারকতা থাকে না এবং সত্যিই মঙ্গল তো নিচস্থ হয়ে যায় জলরাশিতে, তার মানে সে দুর্বল, তার মানে আগুন যদি নাই জলে তাহলে সে আর সে অন্যকে পোড়াবে কী করে, তাহলে মঙ্গল যেখানে দুর্বল হয়ে গেল সেখানে আর মাঙ্গলিকের কী আসে? দেখুন মাঙ্গলিক যদি বলেন তাহলে বলছে মঙ্গল কোথায় কোথায় নিষ্ক্রিয়, আমাদের একটা শব্দ আসে মঙ্গলের নিষ্ক্রিয়তা কোথায় কোথায় পাওয়া যায়, আমরা যখন দেখি যে মঙ্গল একটা প্ল্যানেট যেটা অগ্নি ফায়ারি প্ল্যানেট, সেই প্ল্যানেটটা কখন নিষ্ক্রিয় হয়ে যাবে, যখন সে জলের কাছাকাছি চলে আসবে, জলরাশিতে গেলে সে নিষ্ক্রিয় হয়ে যায়, এই জন্য কর্কট রাশির আগের ঘর যদি মঙ্গল মিথুন রাশিতে বসে থাকে দেখবেন মঙ্গলের নিষ্ক্রিয়তা আরম্ভ হয়। যারা যারা মিথুন রাশিতে মঙ্গল বসে রয়েছে, ধরুন মিথুন রাশিতে মঙ্গল 20 ডিগ্রি পেরিয়ে গেছে, আমি আপনাদেরকে এখনও বলিনি নিরপেক্ষ ডিগ্রি কী, উদয়মান ডিগ্রি কী, অস্তগত ডিগ্রি কী, কখন প্রবল ডিগ্রিতে কখন যে প্ল্যানেটরা পৌঁছয়, একটা প্ল্যানেটের সুখী এই যে 30টা ডিগ্রি দেওয়া হয়েছে তার মধ্যে একটা প্ল্যানেট কোন ডিগ্রিতে গিয়ে সে খুব সুখ ভোগ করে, আপনার 3-4টে বাড়ি থাকতে পারে, এই 3-4টে বাড়ি কিন্তু আপনার প্রিয় বাড়ি, কিন্তু আপনি যে কোনো একটা বাড়িতে আপনি খুব সুখ ভোগ করবেন, বা আপনার হয়তো মামা বাড়ি আছে, কাকার বাড়ি আছে, জেঠুর বাড়ি আছে, পিসির বাড়ি আছে, সবার বাড়ি আছে, কিন্তু এর মধ্যে দেখবেন আপনার কোনো একটা বাড়ি আপনার খুব স্বচ্ছন্দ মনে হয় যে আপনি এই বাড়িতে গেলে আপনি খুব আপনার আপনার ভালো, আপনি যা চান তাই খেতে দেয়, আপনার মামা বাড়িতে গেলে মামা আপনার সব আবদার পালন করে, আপনার সব আবদার শোনে, আমাদের প্ল্যানেটগুলো সেরকম, এই প্ল্যানেটগুলো যখন ডিগ্রিগুলোতে সেই শাস্তা সে একটা সুন্দর ডিগ্রি তার নিজস্ব ডিগ্রিতে পৌঁছয় তার সেই ডিগ্রিতে গিয়ে সে আনন্দ বোধ করে, আর তখন সেই ডিগ্রিতে যদি প্ল্যানেট থাকে তখন সে আপনাকে আমাকে খুব ভালো ফল দিতে আরম্ভ করে, আমরা সেটা নিয়ে কি আলোচনা একবারও করেছি, একবারও টু শব্দটি করেছি, রাটি কেটেছি না কাটিনি, কারণ আমরা জানি কাল সর্প মানে নাকি আমার দোষ, আমার নাকি খারাপ 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 খারাপ, আমরা জানি মাঙ্গলিক মানে নাকি খারাপ 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 খারাপ, কিন্তু যেটা নিয়ে আলোচনা করলে পরে আমার জীবনটা এতটা ডেভেলপড হতো হলো না, কেন মাঙ্গলিকের জন্য আমি যে অর্থটা দিয়ে এসেছি শ্মশানে, মাঙ্গলিক কাটাতে যায় তো সব শ্মশানে, আমি যাই দেখি যে তারাপীঠ যাচ্ছে, তারকেশ্বর যাচ্ছে, কোথায় কোথায় সব যাচ্ছে, পৃথিবীর বিভিন্ন হনুলুলু কোথায় কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে সব নাকি ওই শ্মশানে গিয়ে মঙ্গলকে ডাকছে, তার যে তান্ত্রিক, এখন আবার একটা শুনছি নাকি তান্ত্রিক তে নাকি জ্যোতিষী, তন্ত্রমন্ত্রের সাথে জ্যোতিষের কী সম্পর্ক রে বাবা, আমি সব দেখি বিভিন্ন সবাই দেখি ভগবানকে নিয়ে পড়ে রয়েছে, ভগবান 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 নাকি আমাদের গ্রহ নক্ষত্র ঠিক করে দেবে, করোনায় ঠিক করতে পারলো না ভগবান এসে, আমি গ্রহ নক্ষত্র কী করে ঠিক করবে আমি জানি না, মাঙ্গলিক দোষের এই তত্ত্বগুলো একদম ভুল, আপনারা বেকার বেকার এইসব নিয়ে পড়ে রয়েছেন, আমি আপনাদেরকে যেটা বললাম যে এই যে লগ্ন থেকে মঙ্গল আর চতুর্থ থেকে চন্দ্র থেকে মঙ্গল, তার মানে কী ডবল মাঙ্গলিক কী করে পাচ্ছে, তার মানে আপনাকে লগ্ন থেকেও গুনছে, আর লগ্ন থেকে যদি আপনাকে না পায় চন্দ্র থেকে কাটবে, আর যদি লগ্ন আর চন্দ্র দুদিক থেকে পেয়ে যায় তাহলে দুদিক থেকে কাটবে ডবল মাঙ্গলিক ডবল পয়সা, একটা মাঙ্গলিক কাটাতে 30,000 টাকা, আরেকটা মাঙ্গলিক দুটো মাঙ্গলিক কাটাতে নিশ্চয়ই 1,00,000 টাকা লাগবে, আর হোমযজ্ঞ বেশি করতে হবে তো, দুটো ভগবানকে বেশি ডাকতে হবে, দুটো ভগবানকে বেশি টাকা দিতে হবে, দুটো ভগবানকে বেশি হোয়াটসঅ্যাপ করতে হবে, ইমেল করতে হবে, আমার সাথে কোনো ভগবানের যোগাযোগ নেই, কারো কেন নেই, তার কারণ আমি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিটা শিখেছি, আমার আমার গুরুদেব আমাকে কোনো ভুংচুং শেখায়নি, আমার গুরুদেব আমাকে একটাই কথা বলেছেন যে কখনও কাউকে নেগেটিভ শোনাবে না, তার কারণ তোমার কাছে মানুষ আছে বাঁচতে,
মরতে আসে না। তুমি যে জ্যোতিষটা শিখছো মানুষের সেবা করার জন্য, মানুষকে মারার জন্য না। আর এখন সবাই বসে রয়েছে মানুষকে মারার জন্য, কাটার জন্য, জবাই করার জন্য। এই জন্য এই যে জ্যোতিষটা আমি শিখেছি, আমার জ্যোতিষের মধ্যে আমি ঠাকুর দেবতা মানি, আমার নিশ্চয়ই আমার পেছনেও তারামা বসে রয়েছে, কিন্তু তারামা তিনি বসে রয়েছেন, আমি তাকে স্মরণ করি, আমি জানি একটা একটা শক্তি আছে, কেউ তো পরিচালনা করছে, কেউ তো আছেন, নিশ্চয়ই আমি অবমাননা করি না, কিন্তু ঈশ্বরের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কারণ আমি না তারামায়ের ফোন নাম্বার জানি, না শিব ঠাকুরের ফোন নাম্বার জানি, না আমি ভৈরবের ফোন নাম্বার জানি, না আমি কাল ভৈরবের ফোন নাম্বার জানি। কেন জানি না, কারণ এদেরকে আমি ডাকতেও পারি না, শ্মশানেও নিয়ে যেতে পারি না, আপনাদের মাঙ্গলিক দোষ কাটাতে পারি না। কেন? আমাকে শাস্ত্র বলছে যে না, এখানে আমার শাস্ত্রে মাঙ্গলিক দোষ নেই। মঙ্গল যদি চতুর্থ থাকে আপনার একরকম ইকুয়েশন হবে, আপনি অ্যাডমিনিস্ট্রেশনে যেতে পারেন। মঙ্গল যদি দ্বিতীয় থাকে আপনার গলা হবে কাঁসার মতো, আপনি ভালো গান গাইবেন। মঙ্গল যদি তৃতীয় থাকে আপনি সম্পর্কের জায়গায় আপনি একজন ভালো অ্যাডমিনিস্ট্রেটর হবেন, আপনি সমাজ রক্ষক হবেন, আপনি সমাজ গঠক হবেন। আপনি যদি পঞ্চমে মঙ্গল থাকে আপনি ব্লাড নিয়ে রিসার্চ করতে পারেন, আপনার ব্লাড আপনি ক্যান্সার সেল নিয়ে রিসার্চ করতে পারেন। আপনার ষষ্ঠে যদি মঙ্গল থাকে আপনি ভালো একজন গাইনোকোলজিস্ট হতে পারেন, আপনি ভালো কাটাছেঁড়া করতে পারেন। যে ডাক্তাররা সার্জন, যারা সার্জিক্যাল ডিপার্টমেন্টে রয়েছে, তারা খুব এইরকম ষষ্ঠে মঙ্গল। সপ্তমে যাদের মঙ্গল থাকে তারা অ্যাডমিনিস্ট্রেটর, তারা ডিফেন্স, তারা পুলিশ, তারা ল, বিভিন্ন বিভিন্ন সেক্টরে তারা মারাত্মক জায়গায় পৌঁছে দেয়। যদি অষ্টমে মঙ্গল থাকে তারা ল্যান্ড অ্যান্ড ইরিগেশন নিয়ে তারা কাজ করতে পারে, তারা ভূমি দপ্তর নিয়ে, তারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারে। মঙ্গল যদি নবমে থাকে, ভাগ্যে যদি মঙ্গল থাকে, তাহলে বিদেশের সাথে বিদেশ নীতিতে তারা পারদর্শী হয়, তারা বিদেশ নীতি নিয়ে অনেক ভালো ভালো পড়াশোনা করতে পারে। পলিটিক্যাল সায়েন্সে তারা ভালো হয়, আইআর নিয়ে পড়াশোনা করতে পারে। মঙ্গল যদি দশমে থাকে আবারও সেই অ্যাডমিনিস্ট্রেশন চলে আসে, অ্যাডমিনিস্ট্রেশনের পাশাপাশি ল অ্যান্ড লিটিগেশন চলে আসে। আর তার পাশাপাশি যেগুলো আসে সেটা হচ্ছে কি, এই যে সাইবার সিকিউরিটি নিয়ে যে কাজ করা হচ্ছে, মঙ্গল যদি দশমে থাকে সেগুলো নিয়ে কাজ করা যেতে পারে। মঙ্গল যদি একাদশে থাকে বিদেশের থেকে এখানে পড়াশোনা করবে, বিদেশে যাবে, বিদেশে গিয়ে পড়াশোনা করে সেখানে রোজগার করবে, মিলিয়ে নিন না। মঙ্গল যদি দ্বাদশে থাকে মোক্ষ লাভ হবে, তার কারণ শনির ঘরে মঙ্গল তুঙ্গ হয়। এই ব্যাপারগুলোকে তো বুঝতে হবে, শনির মতো একটা প্ল্যানেট সে কেন মঙ্গলকে তার ঘরে অ্যালাউ করলো যে তুমি এসে আমার ঘরে তুঙ্গ হও, আর শনি মঙ্গল তো বিশ যোগ বলেন আপনার। তাহলে মঙ্গল যদি দ্বাদশে যায়, মুখের জায়গায় যায়, মুখের জায়গায় গেলে সে কী হয়, আপনাকে সে মুখ্য লাভের দিকে নিয়ে যাবে। আপনার মধ্যে তো সে কনফিডেন্স থাকতে হবে, তার কারণ আমি সাধু হতে গেলাম, এদিকে আমার মাছ মাংসের দিকে মন পড়ে রয়েছে, আমি সাধু হতে পারলাম না। তাহলে মঙ্গলের সেই কনফিডেন্স, সেই অ্যাগ্রেশন লাগবে। তাহলে মঙ্গল মানে অ্যাগ্রেশন, একটা অ্যাগ্রেসিভ প্ল্যানেট। তার সেই ভূমিকাটা কী, সেই ভূমিকাটা আমাকে জানতে হবে। মঙ্গল, আপনাদেরকে পরিষ্কার বলে রাখি, মঙ্গল একা কখনোই বিবাহের কারক গ্রহ হিসেবে বিবেচিত হয় না, হয় না, হয় না। শাস্ত্রে যে সপ্তমপতি, যে দ্বিতীয়পতি, যে একাদশপতি, সে শুধুমাত্র বিবাহের কানেক্টেড প্ল্যানেট, আর অনলি বিবাহের কানেকশান দেখে সপ্তমপতি। 2/7/11 থেকে বিবাহ দেখা হয়, আর সপ্তম বিবাহের কারকতাকে প্রকাশ করে। আজ এই অবধি অনেক কথা হলো, সায়েন্টিফিকভাবে জ্যোতিষটাকে মানুন। সত্যি কথা বলতে কি জানেন তো, আপনারা যত অন্ধকারাচ্ছন্ন জীবনের মধ্যে যাবেন, আপনারা যত কুসংস্কারকে মানবেন, আপনারা যত এই সব তারাপীঠ, শ্মশান, হোমযজ্ঞ করবেন, ওয়েস্ট অফ টাইম। আপনি সেই সময়টা নিজের পড়াশোনা যদি মন দিতে পারতেন, আপনি নিজের ব্যবসায় যদি মন দিতে পারতেন, আপনার নিজের বউয়ের সাথে সেই সময়টা যদি ভালো করে কাটাতে পারতেন, নিজের হাজব্যান্ডের সাথে সেই সময়টা যদি ভালো করে কাটাতে পারতেন, আমার মনে হয় ডিভোর্সটা হতো না। মঙ্গল তার জন্য দায়ী না, তারামাও দায়ী না, কেউ দায়ী না, দায়ী আমরা। ইকুয়েশনটাকে বুঝি, ইকুয়েশনটাকে চিনি, জানি। জন্ম ছক আমাদের ডেকোরেশনের জন্য, আমাদের ডেভেলপমেন্টের জন্য, জ্যোতিষটা ডেভেলপমেন্ট। মেডিকেল একজন ডাক্তারকে জিজ্ঞেস করবেন, তা আপনি আমাকে অমর করে দিতে পারবেন? সেটি বলবেন, না আমি পারবো না। আপনার যা বডি আপনি নিয়ে এসেছেন, আমি শুধু তার মধ্যে যদি সম্ভাবনা থাকে আমি তাকে কিওর করার চেষ্টা করতে পারি মাত্র, বাকিটা ঈশ্বরের উপর। আমরাও তাই, এর বেশি না। আমি কখনো নিজেকে প্রধানমন্ত্রী করতে পারবো না। যদি আমার ছকে প্রধানমন্ত্রী হওয়ার যোগ থাকে আমি নিশ্চয়ই প্রেসিডেন্ট হব, আমি প্রাইম মিনিস্টার হব, আমি সায়েন্টিস্ট হব, আমি ভালো ফুটবলার হতে পারি, আমি ভালো ক্রিকেটার হতে পারি, আমি গ্রেটেস্ট ব্যাটসম্যান হতে পারি, আমি গ্রেট ডান্সার হতে পারি, অনেক কিছু হতে পারি, আমি যে ফিল্ডে থাকবো সেই ফিল্ডের বিখ্যাত হতে পারি, যদি আমার জন্মছকে যোগ থাকে আর আমার যদি প্রচেষ্টাটা থাকে। আর অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনাকে মোটিভেট করে আরেকটু আপনাকে উঠিয়ে দেওয়া যে না, আপনি পারবেন, সত্যি আপনি পারবেন। সম্রাটদা তার জন্য রয়েছে, সম্রাটদার ব্লগগুলো রয়েছে, রাত্রিবেলা 9টায় আমি তো থাকছি। আগামী দিনে আবার দেখা হবে, আগামী পর্বে আবার নতুন নতুন টপিক নিয়ে থাকবো। যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন, যদি খারাপ লেগে থাকে ডিসলাইক করবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করলে, যদি মনে হয় যে না আরও যদি দুজন উপকৃত হয় তাহলে একটু শেয়ার করে দিন। আজ আসি, যেতে যেতে বলি, আগামী দিন কী বেরোবে তার জন্য আমাকে জিজ্ঞেস করবেন না, সাবস্ক্রাইব করে ফেলুন, নোটিফিকেশান প্রেস করলেই তো হয়ে যাবে। আমি যখনই আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, সম্রাটদা আপলোড করেছে, দেখে নিন ভিডিওটা। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আর সেফ থাকবেন। নমস্কার। এখন অগ্নি রাশি আমাদের কালপুরুষের প্রথম ধরা হয়। অগ্নি রাশি দিয়ে আমাদের কালপুরুষের প্রাথমিক পর্যায় শুরু হচ্ছে, মানে কালপুরুষের মাথা বলা যেতে পারে। কেন মাথা?
তার কারণ দেখুন, আমাদের রাগ, আমাদের ক্রোধ, আমাদের হিংসে, আমাদের লোভ, আমাদের ষড়যন্ত্র যাই করি না কেন, সব কিছু আমাদের মাথা কেন্দ্রিক। অর্থাৎ আমাদের মাথাতেই যত বোঝা, আমাদের যত বোঝা, আমাদের সব মাথায়, আমরা যা চিন্তা করি সব মাথা থেকেই চিন্তা করতে হয়। যার জন্য আমরা ডাক্তার দেখালে ডাক্তার বলেন যে বেশি চিন্তা করবেন না, টেনশন। অর্থাৎ যাবতীয় যে আমাদের ফ্যাক্টরি, এটা হচ্ছে আমাদের একটা ফ্যাক্টরি, এই এই সেগমেন্টটা নিয়েই সব কিছু, আমরা যে আমরা সুস্থ না অসুস্থ সব এই মস্তিষ্কের খেলা। তো সেই জন্য কালপুরুষের মাথা হিসেবে দেখুন অগ্নিরাশিকে দেওয়া হয়েছে, কালপুরুষের পঞ্চমকেও অগ্নি দেওয়া হয়েছে, প্রতিষ্ঠা, তার মানে পূর্ণতা। আবার দেখুন কালপুরুষের যে নবম তাকেও অগ্নি ধরা হয়েছে, তার মানে পবিত্রতা। আমরা এই জিনিসগুলোকে নিয়ে হয়তো ভাবি না বা ভাববার সময় পাই না, কারণ আমরা যেটা